ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतोप्यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोक्येप्या प्रतिममहिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानमृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीस्त्रमीश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्मितानिं जय जय रामकृष्णो वंशकल्पोत्तरु जय जय भगवान् जगतेर गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अथम श्री भगवान कृपाय स्वामी चले श्री भगवान कृपाय आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथि पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा पढ़छिलाम श्री रामकृष्ण देवेर तीर्थ पर्यटन निये तिनि काशी हये देवघर काशी हये बृंदावन एसेछे बृंदावनेर अंतिम अध्याय आमरा शेष करेछि जेखाने तिनि सेई गंगा माईयेर काछे गंगा माई ताके धरे राखबार चेष्टा करछेन গঙ্গা মায়ের প্রতি তার এত শ্রদ্ধা এত ভালোবাসা এবং গঙ্গা মায়েরও তার প্রতি এত শ্রদ্ধা এবং এত ভালোবাসা এই উভয়ের পারস্পরিক শ্রদ্ধা পারস্পরিক ভালোবাসায় বন্ধনে একে অপরে যেন বাঁধা পড়ে গেছে চিরদিন গঙ্গা মাই রাধারানীর তপস্যায় মগ্না ছিলেন তাই আজকে যখন তিনি শ্রীরামকৃষ্ণকে দেখলেন তার মনে হলো যেন স্বয়ং রাধারানী এই পুরুষ রূপটি রূপ ধরে তার কাছে এসছেন তাই তাকে তিনি দুলালি দুলালি বলে ডাকতেন শুরুর দিন থেকে দুলালি দুলালি বলে ডাকতেন এবং ঠিক যেরকমভাবে ইষ্টের সেবা আমরা করি ঠিক তেমনিভাবে গঙ্গা মাই সে উচ্চকোটির সাধিকা তিনি শ্রীরামকৃষ্ণের সেবা করতেন এই একে অপরের সঙ্গে থাকা এত তীব্র হয়ে গেল গঙ্গা মাইকে ছেড়ে শ্রীরামকৃষ্ণের পক্ষে দক্ষিণেশ্বরে ফিরে যাওয়া আর সম্ভবপর হচ্ছিল না তার রসদদার মথুরানাথ তিনি তো প্রমাদ গুনলেন যে এইরকম অবস্থা বারবার তার মনে হতে লাগলো সেই স্ত্রীবুদ্ধি প্রলয়ঙ্করী শাস্ত্রে কথে কথা রটে বুঝিত নারীণ এত বুদ্ধি বল ঘটে বলছেন তার স্ত্রী জগদম্বা দেবীর কথায় তো তিনি তীর্থে এসেছিলেন শ্রীরামকৃষ্ণকে সঙ্গে নিয়ে বলছেন এবারে আমি বুঝতে পারছি যে স্ত্রীর কথায় নেচে আমার কতখানি দুর্ভোগ হলো এই শাস্ত্রে যে বলা আছে কোন শাস্ত্রে বলা আছে আমিও জানি না কিন্তু শাস্ত্রে যে বলা আছে যে স্ত্রীর বুদ্ধিতে ভ্রম হয় সেই তার যেন ফল তিনি হাতে হাতে পেলেন অবশেষে তিনি শরণ নিলেন আমাদের হৃদয়রামের হৃদয়রাম তার অনেক রকমের যুক্তি টুক্তি দেখাতে লাগলো যে আমাদের মামার নিত্য পেট খারাপ হয় তা তুমি কি করবে তখন তিনি বললেন কেন আমি সব দেবো সব টপ দেবো সিদ্ধ চালের ভাত দেবো আতপ তণ্ডুল ঠাকুর নিজে বললেন তুমি তো আতপ আতপ চাল খাও খেলে তোমার পেট থাকবে না আমি মাছ খাই আর পেটের ব্যারাম আমার মাঝে মাঝে হয় তুমি কি করবে গঙ্গামাই সবেতে রাজি হয়ে গেল মানে মাছটি ছাড়া সব আমি দেবো সেদ্ধ চাল দেবো ঝোল দেবো সব দেবো তুমি থাকো এখানে হৃদয়রাম বোঝাতে থাকলেন যে এরকমভাবে কী করে হবে মামার যখন বারবার বাচ্চে হয় তখন কে পরিষ্কার করবে তিনি বললেন আমিই নিকাবো
সব রকম অপশনগুলো বন্ধ হয়ে গেল, তখন হৃদয় রামের এক অদ্ভুত বুদ্ধি শুরু হল। বলছেন হৃদয় রাম জোর, প্রথমে জোর করলেন নিয়ে যাওয়ার জন্য। দৃশ্যটা এমন যে এক হাতে শ্রী রামকৃষ্ণের এক হাত ধরেছেন গঙ্গামাই, এক হাত ধরেছেন হৃদয় রাম, দুজনে মিলে টানাটানি করছেন, একজন ভেতরে ঢাকার জন্য, একজন বাইরে নিয়ে যাওয়ার জন্য। আর গঙ্গামাই সেই কাঁদছেন আর বলছেন যে প্রাণের দুলালি ছেড়ে নাহি দিব আর, আমি এই এত সারা জীবনের তপস্যায় এ আমার সেই রাধারানীর দর্শন হলো এই পুরুষ রূপে, একে ছেড়ে আমি একে আমি সহজে ছেড়ে দেবো না। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম। আজকের যেখানের অংশটা শুরু হবে, উথিকার আগের দিনের ঘটনার যে শেষ দুটো লাইন বলছেন সেটা আমরা স্মরণ করব। বলা আছে, স্মরণে যাহার নাম বিপদে উদ্ধার, ভক্তের কারণে দেখো বিপদ কি তাঁর। হচ্ছে যাকে স্মরণ করলে, যার শুধু নামটুকু মাত্র চিন্তা করলে, ভক্তেরা সব বিপদ থেকে উদ্ধার পায়। ভক্তের কারণে আজ সেই মহাপ্রভুরই কি ভয়ঙ্কর বিপদ, তিনি কি বিপদে পড়েছেন ভক্তবাঞ্ছা কল্পতরু হতে গিয়ে। এবার যে অংশটা তিনি বলছেন সেটা হচ্ছে তত্ত্ব। আমরা এতক্ষণ তার লীলার কথা বললাম, তো এই শ্রীরামকৃষ্ণ পুঁথির বৈশিষ্ট্য হলো এই, অন্যান্য পুঁথির সঙ্গে, অন্যান্য পুঁথিতে যেটা থাকে মূলত গল্প, কাহিনীগুলি পরপর পরপর সন্নিবেশিত থাকে, এখানে যেন নরমে গরমে এক সংশ্লেষ আছে, খানিকটা নরম করে গল্প বলা আছে যাতে আমাদের মনেতে লেগে থাকে, তারই মাঝখানে মাঝখানে এই অবতার তত্ত্ব নিয়ে খুব জটিল জিনিস অতি সহজ এবং প্রাঞ্জল ভাষায় বলছেন। স্বামীজি পুঁথি দেখে ভারী আনন্দ পেয়েছিলেন, কারণ তার মনে হয়েছিল শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পরে শ্রীরামকৃষ্ণের একটি প্রামাণ্য জীবনী হওয়া লেখা বড় জরুরি হয়ে পড়েছিল। আমরা তো খুব এই সমস্ত অলৌকিক জিনিসপত্র বিশ্বাস করি, এর মাথায় হাত দিয়ে দিল ব্যাস তার মনের পরিবর্তন হয়ে গেল, তার পিঠে হাত দিয়ে দিল তার মনের ভেতরের চঞ্চলতা সব কেটে গিয়ে একবারে শেষ প্রতি মুহূর্তে ইষ্ট দর্শন করেনি। সহজে যে জিনিসগুলি পাওয়া যায় সাধন না করে, মানে একবারে যাকে বলে যাবো রান্না করা খাবার থাকবে আর খেয়ে বেরিয়ে চলে আসবো, একবারে তাতে ট্রিক্স দেখাবো যে আমার পেট ভরে যাবে সেই খাবারকে আমি হৃষ্টপুষ্ট হবো কোনোরকমভাবে, যে মানে এমনকি ওই যখন আমাদের বেড়ে দেবে সে বেড়ে চিবোতে শুধু আমাদের ইচ্ছা নেই, যদি চিবিয়ে একবারে দেয়া হয় সেইভাবে খেতে পেলে আমাদের সবচেয়ে ভালো হয়। পুঁথিকারের পুঁথির স্পেশালিটিটা হলো এই, এই যেন তত্ত্বকে চিবিয়ে আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন এত সহজ এত সুন্দর করে। একটি করে তত্ত্ব বলেছেন, তার সঙ্গে উপমা প্রয়োগ করেছেন। শ্রীরামকৃষ্ণের জীবনীকার যারা আছেন তার মতো মধ্যে সবচেয়ে সহজভাবে পুঁথিকে শ্রীরামকৃষ্ণকে উপস্থাপন করার যদি কৃতিত্ব কারুর থাকে, তিনি হলেন অক্ষয় কুমার সেন, যেটি সবসময় প্রশংসা করেছেন স্বয়ং স্বামীজি। আমরা আজকে সেখান থেকে শুরু করব। পুঁথিকার লিখছেন, যে বা নিরাকার বাদী কি কব তাহাকে, না মানে নবতার বুদ্ধির বিপাকে, শুদ্ধ মাত্র বুঝেছেন হরি নিরাকার, সর্বশক্তিমান পুন করেন শিকার, আকার ধরিতে তিনি কি হেতু অক্ষম, সর্বশক্তিমানত্ব আকারে লোক নয়, সব শক্তি রাধার যেই এক নারায়ণ, আকার ধরিতে তিনি কি হেতু অক্ষম, সর্বশক্তিমানত্ব আকারে লোক নয়, স্বল্পাধারে ধরে তার সব পরিচয়, কাগজের মধ্যে দেখো অল্প আয়তন, পৃথিবীর মানচিত্র অঙ্কিত কেমন, দীর্ঘ প্রস্থে আধাত আধারের মাঝে, তাহার খবর পায় যেই যাহা খুঁজে, সেই মতো পরিমিত আকার ভিতর, সোনার অক্ষরে লেখা সকল খবর, আরে অবিশ্বাসী মন কি কব তোমারে, চরাচর সৃষ্টি স্থিতি বদন বিবরে, সৃজন পালন নাশ যে শক্তির কাজ, মূর্তিমান সদা করে শ্রীঅঙ্গে বিরাজ, টল টল বসুন্ধরা থর থর কাঁপে, একবার শ্রীপ্রভুর চরণের চাপে, লীলা হেতু নররূপে আকার ধারণ, আছে রোগ শোক তাপ নরেরও মতন,
যেমন মানুষ তাই কিন্তু নহে নরে লীলা মানে কি বা বুঝো খেলা না মন্তর সাজ কাজ অবিকল নরের মতন ভিতরে সুগুপ্ত বিশ্বপতির লক্ষণ নগর ভ্রমণে যথা নবাবের রীতি রূপান্তর ছদ্মবেশ বণিক প্রকৃতি উদ্দেশ্য সাধন নহে চিনিলে প্রজায় ঈশ্বরের নরলীলা সেই রূপ প্রায় আন বুদ্ধি প্রতিবাদ সাকারে যে করে শ্রীপ্রভুর বিড়ম্বনা কি কহিব তারে বলছেন যে নিরাকারবাদী যে দুটো দিক আছে সাধকের দুটো ভাগ আছে এক হচ্ছেন সাকারবাদ যিনি ঈশ্বরের সগুণ রূপটিকে মেনে নেন কোন একটা রূপকে মেনে নেন তিনি হলেন সাকারবাদ আর যিনি মনে করেন এই জগৎ সংসারে আর কোনো রূপ নেই তিনি তাকে কোনো রূপে রসে কোনো কিছু দিয়ে বাঁধা যায় না সেই নিরাকার রূপকে যিনি ভাবেন নিরাকার রূপের যিনি বিশ্বাসী তিনি হলেন নিরাকারবাদী তিনি বলছেন এই নিরাকারবাদীরা যদি এই লীলাটি শোনে এই গঙ্গামাই হাত ধরে টানাটানি করছে তার কি বিপদ তিনি না থাকতে পারছেন গঙ্গামায়ের সাথে না যেতে পারছেন হৃদয়রামের সাথে যদি পূর্ণ ব্রহ্ম অবতার হয়ে থাকেন অবতার যদি ভগবানের যদি অবতরিত রূপ এই রূপটা হয় তাহলে তো তার পক্ষে এটা কোনো কথাই নয় তিনি জগৎকে মায়ার মধ্যে আবদ্ধ করে রেখেছেন তাহলে তিনি পলকের মধ্যে গঙ্গামাইকে মায়াতে আবদ্ধ করে হৃদয়রামের সাথে চলে যেতে পারেন তার এই টানাটানি খোঁচাখুঁচি ধাক্কাধাক্কি এসবের মধ্যে থাকার কথা নেই তো আমাদের সাধারণ মানুষের ব্যাপার তাহলে সে কেমনতর অবতার নিরাকারবাদী প্রশ্ন করতেই পারে বলছেন নিরাকার যে বা নিরাকারবাদী কি কব তাহাকে নামানেন অবতার বুদ্ধির বিপাকে বলছেন তার বুদ্ধি বিপাক সেই কারণে সে অবতার মানছে না বুদ্ধির বিপাক বললে আপনাদের অনেকের মনে হতে পারে পুঁথিকার বোধহয় তাকে উপহাস করছেন তা কিন্তু নয় বলছেন শুদ্ধমাত্র বুঝেছেন হরি নিরাকার সর্বশক্তিমান পুনঃ করেন অস্বীকার হিন্দু ধর্মের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে আমাদের কাছে যেন একটা স্বয়ম্বর সভা রচনা করা হয়েছে একটা বড় সভা সেখানে যেমন সেই আমরা দেখি সিনেমাতে যে স্বয়ম্বর সভা হয়েছে আগেকার পুরনো দিনে সব রাজার পুত্র সব এলিজিবল ব্যাচেলার্স সব বসে আছেন আর যুবরানী প্রত্যেকের সামনে পুষ্পমাল্য নিয়ে যাচ্ছেন প্রত্যেকের পরিচয় দেওয়া হচ্ছে যাকে তার পছন্দ হবে শৌর্যে বীর্যে মনে করবেন যে আমার সঙ্গে থাকার উপযোগী আমার স্বামী হবার উপযোগী তার গলায় তিনি বড় মাল্য দিয়ে দিলেন হিন্দু ধর্ম অনেকটা ঠিক একদম তাই একবার অপশন খুলে রেখেছে আমাদের কাছে যার যাকে পছন্দ সে তাকে ইষ্ট করে নিই ভগ শব্দের অর্থ হলো আমরা যত রকমের ভালো জিনিসগুলো কল্পনা করতে পারি দয়া ক্ষমা মৈত্রী করুণা মুদিতা এইগুলি এই সমস্ত গুণগুলো যে মূর্তিতে ঘনীভূত হন তিনি হলেন ভগবান এই কারণে আমার মনের গতি যেরকম আমার সেই রকম ইষ্ট আমি পছন্দ করি একই বাড়িতে কেউ বৈষ্ণব আবার বৈষ্ণবদের মধ্যে কেউ কেউ একটু শক্তির উপাসক মাছ মাংস বাদ দিয়ে কালী আর জগদ্ধাত্রী বা দুর্গার পূজা করে থাকে মানে তার মনের গতি সেই দিকে যে খুব যুক্তি বিচার করে সবসময় শিব হন তার ইষ্ট তার মন ঘুরে যায় শিবের দিকে যে যুক্তির সঙ্গে ভক্তিকে ভালোবাসে শ্রীকৃষ্ণ যেন তারই অবতার তারই ইষ্ট হয়ে যান এ যেন সেই একটা সেই ভাগ যে যেন সব একটা সভার মধ্যে সবাই বসে আছেন কালী দুর্গা কৃষ্ণ গোপাল নারায়ণ শীতলা সর্বমঙ্গলা যে যার গলায় পারবে তার গলাতে এতখানি ফ্রিডম আমাদের হিন্দু ধর্ম দিয়েছে কারণ হিন্দু ধর্মের এই একটি বৈশিষ্ট্য ঠাকুর যে বলছেন যে একঘেয়ে ভাব এটা আমাদের মধ্যে নেই বলছেন নিরাকারবাদী মনে করছেন যে জগতের সবটাই নিরাকার আসল কি জানেন তো আকারহীন সাধনাটাই আমাদের লক্ষ্য অদ্বৈতবাদ এটা হচ্ছে আমাদের অন্তিম স্থল ঠাকুর বলছেন সিঁড়ি দিয়ে ওপরে উঠে ছাদে যখন গিয়ে পৌঁছই তখন ছাদে গিয়ে দেখি যে ছাদ যে চুন সুরকি বালি দিয়ে তৈরি হয়েছে সিঁড়িও ঠিক একই রকম ইট চুন সুরকি বালি দিয়ে তৈরি এই কথার একটা গভীর তাৎপর্য আছে আমাদের সবার মনের গতি সব রকম নয় আমাদের দেখবেন যারা ওই খুব সহজে এই বাড়ির তিনতলায় আপনাকে উঠতে হবে কেউ সিঁড়ি দিয়ে উঠবেন সিঁড়ি দিয়ে ওঠার মধ্যে প্রভেদ আছে অল্প বয়সী যারা তারা দুটো তিনটে করে স্টেপ লাফিয়ে লাফিয়ে উঠবেন যারা তার চেয়ে একটু কম বয়সী তারা একটা একটা ধাপ উঠবেন
আপনারা যার মায়েরা যাদের হাঁটুতে ব্যথা তারা একদিকে কষে ধরে আস্তে আস্তে উঠবেন, কিন্তু সবাই ধীরে 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 সেই ছাতেতেই উঠবেন, ওইটা হচ্ছে আমাদের গন্তব্যস্থল। ঠিক সেরকমভাবে আমাদের মনের গতি যেমন, সেই রকমভাবে দ্বৈত বিশিষ্টাদ্বৈত হয়ে আমরা অদ্বৈতে পৌঁছব। অনুভূতির রাজ্যে যত আমরা প্রবেশ করব, তত আমাদের এই একটি 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 করে খসে যাবে। আপনারা অনেকেই দেখেছেন উপগ্রহ পাঠানো হয়, এই বিভিন্ন স্পেস যান, স্পেস শিপ পাঠানো হয়, মহাকাশে পাঠানো হয়, সেগুলো যখন এই মহাকাশের এই যে মাধ্যাকর্ষণের যে পরিমণ্ডল আছে সেটিকে পার করার জন্য তাতে চারটে যান অতিরিক্ত লাগানো হয়। মাধ্যাকর্ষণ তো সবসময় টেনে রাখে, তার থেকে বেরিয়ে যাওয়ার জন্য চারটে অতিরিক্ত যান দেওয়া হয়, এটি তার প্রয়োজন। যে মুহূর্তে এই মাধ্যাকর্ষণ যে বলয় এটি বাইরে স্পেসশিপটি চলে যায়, তখন অটোমেটিক্যালি ওই চারটে যে অতিরিক্ত অ্যাডিশনাল যান ছিল এগুলো খসে যায়। ধর্মের তাই রাজা মহারাজের দেখবেন স্বামী ব্রহ্মানন্দের ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দে খুব সুন্দর করে ভক্তের অবস্থা বর্ণনা করছেন। যখন দীক্ষা হয় তখন আমরা এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক পূজাতে বেশি ভালোবাসি, কাপড় দিয়ে মোছা, ঘর মোছা, ধূপ দেওয়া, ফুল দিয়ে সাজানো, ক্রমাগত ধীরে ধীরে ওটার গতি কম হতে থাকে, আমরা আরও বেশি করে জপ ধ্যানে মন দিই। একটা সময় জপেতেও ভালো লাগে না, তখন শুধু সারাক্ষণ তার চিন্তা। তাই বলে শ্রীরামকৃষ্ণ বা ইষ্টকে আপনি ফেলে দিয়েছেন তা নয়, আপনার মনের এক মানোন্নয়ন হচ্ছে। কিন্তু যে পৌঁছে গেছে ছাদে, সে যদি উঠে দাঁড়িয়ে বলে যে কেন নিচের সিঁড়িতে যে দাঁড়িয়ে আছে সে আমার মতো দেখতে পাচ্ছে না, বা সে ওইভাবে যে সিঁড়ি দিয়ে উঠছে সেটা ঠিক কথা নয়, তাহলে কিন্তু সেটা একটা বোকার মতো কথা হবে। নিরাকারবাদীদের বলছেন শুদ্ধমাত্র বুঝেছেন হরি নিরাকার, সে বুঝেছে হরিকে যদি মানতে হয় তাহলে সে নিরাকার রূপটিকেই মানতে হবে, তার কখনো সাকার রূপ হতেই পারে না। আবার এর সঙ্গে ভেতরে টনটনে জ্ঞান আছে, বলছেন সর্বশক্তিমান পুনঃ করেন স্বীকার, আর এটাও স্বীকার করেন তিনি যে তিনি সর্বশক্তিমান, যদিও তিনি নিরাকার স্বরূপ কিন্তু সর্বশক্তি স্বরূপ, তার দ্বারা করা সম্ভব নয় এমনটা কিছু নেই। আবার কিরকম বলছেন, সর্বশক্তিমানত্ব আকারে লোক নয়, স্বল্পাধারে ধরে তাঁর সব পরিচয়। অধিকার তাই প্রশ্ন করছে নিরাকারবাদীকে, যদি তোমরা বলো যে তিনি সর্বশক্তিমান, তাহলে তার পক্ষে কি এই আকার ধরাটা এত অসম্ভব, তাকে সবসময় নিরাকার হয়েই থাকতে হবে? আকার ধরা কি অসম্ভব? তুলনা করছেন, ভারতের মানচিত্র আঁকা হয়েছে, বলছে কাগজের মধ্যে দেখো অল্প আয়তন, পৃথিবীর মানচিত্র অঙ্কিত যেমন, দীর্ঘ প্রস্থে আধার আধারের মাঝে, তাহার খবর পায় যেই যাহা খুঁজে। বলছে দৈর্ঘ্যে প্রস্থে আধাত একটা কাগজ, তাতে পৃথিবীর মানচিত্রটা আমরা এঁকে ফেলেছি, তাই বলে কি পৃথিবীটা ওইটুকু? তা নয়, ওই বিরাটের মধ্যে সেই ছোট্ট ক্ষুদ্রের মধ্যে সেই বিরাট এসে ধরা দিয়েছে। আমরা যদি আমেরিকা কোথায় দেখতে চাই তাহলে দেখতে পাবো ওই মানচিত্রের ভিতরে, একটা ধারণা করতে পারবো। ঠিক সেই রকম সেই নিরাকার ব্রহ্ম সাকার রূপে আমাদের কাছে আসেন, কেন না ভগবানের একটি ধারণা আমাদের সামনে খুব পরিষ্কার করে যেন আসে, আমরা যেন ধারণা করতে পারি যে ভগবান এমন, তার ভালোবাসা এমন। ভগবান বলতে তো শুধু মানুষটাকে আমরা দেখি না, তার দিব্য প্রেম, তার দিব্য ভালোবাসা, তার দিব্য করুণা। শ্রীরামকৃষ্ণকে দেখলে যখন আমরা তার হাসির দিকে তাকিয়ে থাকি আমাদের মন ভরপুর হয়ে যায়। বলছেন ভগবান সচ্চিত আনন্দ স্বরূপ, তার প্রকাশ হচ্ছে আনন্দ, যে কাজে আমরা আনন্দ পাই জানবেন তার ভেতর দিয়ে ভগবানের সেই প্রকাশ শক্তি প্রকাশিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণকে দেখলে এই ধারণাটা হবে। শ্রীকৃষ্ণ যে ত্রিভঙ্গ রূপে দাঁড়িয়ে আছেন ওটা ওভাবে কোনোভাবে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যায় না, ওটা অসম্ভব, কিন্তু তার সমস্ত চেহারা দিয়ে যেন ঘনীভূত প্রেম ঝরে পড়ছে, তার চোখ দিয়ে, তার হাত দিয়ে, তার দাঁড়ানো সব কিছু, এই যে প্রেমিক ঈশ্বরের যে প্রেমিক সত্তা, তার প্রেমময় রূপ কেমন হয়, ওই সাকার বিগ্রহ, ওই নিরাকার সত্তার ওই সাকার বিগ্রহটি আমাদের কাছে পরিষ্কার হয়। বলছেন ঠিক যেরকমভাবে মানচিত্র একটা দৈর্ঘ্য প্রস্থে এক হাত যে কাগজের মধ্যে যেমন প্রকাশিত হয়, ঠিক সেরকম যেন এই নর শরীরের মধ্যে নিরাকার সত্তা প্রকাশিত হয়ে আমাদের কাছে বোঝাতে চাইছে ভগবান কেমন। বলছেন সেই মতো পরিমিত আকার ভিতর সোনার অক্ষরে লেখা সকল খবর, বলছেন ঠিক সেই রকম
ভগবান যেন এই একটি আকারের মধ্যে এসে সোনার অক্ষরে লেখা, সোনার অক্ষরটা কি না তার লীলা, তিনি নানা লীলা করে করে দেখাচ্ছেন, যার যেটা ভালো লাগছে সে সেটা নিয়ে বিভোর হয়ে আছে। শ্রীরামকৃষ্ণের বাণী ছড়িয়ে আছে সকলের কথামৃতের মাঝখানে, কিন্তু দেখবেন আপনার একটি বাণী যেন বড্ড মনে গেঁথে গেছে, আরেকজনের আরেকটি বাণী বড্ড গেঁথে গেছে মনে। আপনার হয়তো মনে গেছে গেঁথে গেছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মহেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎকার, আর হয়তো কারুর সাথে বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রথম সাক্ষাৎকার গেঁথে গেছে। তাঁর যে লীলা যেন সোনার অক্ষরে, তিনি যেন তার সেই সম্পদ, দৈবী সম্পদ ছড়িয়ে দিয়েছেন এই একটি ছোট্ট মূর্তির মধ্যে দিয়ে, যার যেটা প্রয়োজন সে সেখান থেকে সেটা গ্রহণ করে নিচ্ছেন। আরে অবিশ্বাসী মন কি কব তোমারে, চরাচর সৃষ্টি স্থিতি বদন বিবরে। আরে অবিশ্বাসী মন, সাধন ভজনের প্রথম কথা হচ্ছে বিশ্বাস, এটি আছে এটিতে বিশ্বাস। এই ঘরের আগের দিন আমরা বলেছিলাম, এই ঘরের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বললুম যে ঘর থেকে যিনি বেরোলেন তিনি বললেন যে এই ঘরের মধ্যে একটা টেবিল আছে, তাতে একটা অপূর্ব কালো কোষ্ঠী পাথরের বিগ্রহ আছে। আপনি যিনি বাইরে আছেন, আপনি যদি বিশ্বাস না করেন যে ভেতরে একটা কিছু আছে, প্রথম তো বিশ্বাস করতে হবে একটা কিছু আছে, তারপরে আপনার সাধন ভজন দিয়ে চেষ্টা দিয়ে ওই শক্ত বন্ধ দরজাকে ধাক্কা মেরে খুলে ভেতরে ঢুকতে হবে, তবে না আপনি দেখতে পাবেন যে ভেতরে একটা কিছু আছে। সাধন ভজনের প্রথম কথা হচ্ছে বিশ্বাস, তিনি আছেন অস্তি, এই তিনি যে আছেন এই বিশ্বাস। বলছেন আরে অবিশ্বাসী মন কি করব তোমারে, এই চরাচর যে তার মুখ বিবরে। গোপাল মাটি খেয়েছে, গোপাল খুদে খুদে ভূমি থেকে তুলে মাটি খেয়েছে। মা যশোদা খুব ব্যস্ত হয়ে পড়লেন, আরে মাটি খেটি কত নোংরা জিনিস আছে। তিনি তাড়াতাড়ি করে, গোপাল বলছে না মা আমি মাটি খাইনি, ভাগবতে গল্প আছে। মুখ খোলার পর দেখা যাচ্ছে যশোদা দর্শন করলেন সমস্ত জগৎ চরাচর, এমনকি তিনি গোপাল সব ওই মুখের বিবরের মধ্যে আছেন, মুখমণ্ডলের ভেতরে রয়েছে। বলছেন এই হচ্ছে তার কথা, সৃজন পালন নাশ যে শক্তির কাজ, মূর্তিমান সদা করে শ্রীঅঙ্গে বিরাজ। সেই এক পরমেশ্বর, তিনি সৃষ্টি করেন, তিনি পালন করেন, তিনি সংহার করেন। যখন তিনি সৃষ্টি করেন তখন তাকে আমরা বলি ব্রহ্মা, যখন তিনি পালন করেন তাকে আমরা বলি বিষ্ণু, আর যখন তিনি সংহার করেন তাকে বলি আমরা মহাদেব। তিনটে আলাদা আলাদা ভেদ তো আমরা করি, আমাদের দৃষ্টি দিয়ে করি, কিন্তু তিনি একই। কিন্তু আমাদের যেন, আমাদের বোঝার সুবিধার জন্য যেন তিনটি তিনটে রূপ ধারণ করে এসেছেন। বলছেন টলটল মূর্তিমান টলটল বসুন্ধরা থর থর কাঁপে, একবার শ্রীপ্রভুর চরণের চাপে। লীলা হেতু নররূপ আকার ধারণ, আছে রোগ শোক তাপ নরের মতন। বলছেন তিনি একেবারে সাধারণ মানুষের মতো আসেন, যার উপস্থিতিতে যিনি ভূমিতে পা দিলে ভূমি কাঁপতে থাকে, অথচ তিনি একটি শরীর সাধারণ আপনার আমার মতো একটি শরীর ধারণ করে এসেছেন। তারও ঠিক সেই রকম রোগ আছে, লোক মারা গেছে তাতে তার শোক আছে, তার ব্যথা আছে, কিন্তু কোনোটা দিয়েই আমরা তাকে ডিফাইন করতে পারি না। তিনি শোক করছেন, আবার একই কিছুক্ষণের মধ্যে তিনি শোক রহিত হয়ে গেছেন। বলছেন মাঝি বউ এসেছে শ্রীমা সারদা দেবীর কাছে, মাঝি বউকে বলছে মাঝি বউ তুমি আসনি কেন অনেকদিন? তো বলছে কি করি মা, আমার জোয়ান ছেলেটা মারা গেছে, মা পা ঝুলিয়ে বসেছিলেন, মাঝি বউও কাঁদছে আর মাও কাঁদছেন। মায়ের যে শোক, মায়ের যে কান্না, তার যে তীব্রতা, যারা দর্শক তারা দেখে ভাবছে কার ছেলে মারা গেছে, মাঝি বউয়ের ছেলে মারা গেছে না মায়ের ছেলে মারা গেছেন। খানিকক্ষণ বাদে সেই শোক প্রশমিত হলো, তারপরে মা তাকে তেল দিলেন, স্নান করতে কাপড় দিলেন, তারপরে খেয়ে পেট ভরে মাঝি বউ ফিরে যাচ্ছে। যখন সে ফিরে গেল তার যে তীব্র শোক সেটা যেন কখন তিনি সংহার করে নিয়েছেন। দেখুন আমাদের হলে কি হবে, ওই শোক আমরা আমাদের কাছে এসে কেউ শোক কথা বলে আমাদেরই চার দিন ধরে মনের মধ্যে, এই হচ্ছে ভগবানের সঙ্গে সাধারণ মানুষের ফারাক। যদিও তারা সাধারণ মানুষের মতো রূপ নিয়ে আসেন, কিন্তু এইখানে একটা যেন একটা বর্ডার লাইন দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, দেবতার মানব, তারা দেবমানব হয়ে আসেন, দেবতা মানুষের মতো রূপ হয়ে ধরে আসেন, কিন্তু এক দেবমানবত্বের অস্তিত্বে স্থিতিতে দাঁড়িয়ে তারা যেন সকলের থেকে আলাদা হয়ে থাকেন। বলছেন যেমন মানুষ তাই কিন্তু নহে নর, লীলা মানে কিবা বুঝো খেলা নামান্তর।
বলছেন মানুষের মতোই করেন তিনি, কিন্তু এ যেন তার কাছে খেলা। সেই আছে না নজরুল লিখছেন, খেলিচয়ে বিশ্বলয়ে বিরাট শিশুর মতো আনমনে, আনমনে কথাটা ওখানে খুব ইম্পর্টেন্ট, খেলছেন তিনি কিন্তু যেন হেলায়, সমস্ত মনটা যেন তাতে পড়েনি, আনমনে। আমরা যেরকম অন্য কাজ করতে করতে অন্যদিকে আছে, এটাকে শরীর কাজ করতে করতে এটাকে সরাচ্ছি ওটা সরাচ্ছি, মানে সব মনটা ওখানে দেওয়ার নেই। বলছেন তার কি ঐশ্বরিক ক্ষমতা, এই জগতের যে যা কিছু লীলা হচ্ছে, যা কিছু খেলা হচ্ছে, সব যেন তার তিনি আনমনেই করে যাচ্ছেন, মানে তাতে পুরো অ্যাটেনশনও দিতে হচ্ছে না। বলছেন সাজ কাজ অবিকল নরের মতন, ভিতরে সুগুপ্ত বিশ্বপতির লক্ষণ। বলছেন তার সাজ কাজ অবিকল মানুষের মতো, তা হাত ভেঙে গেছে সেই এতে রেল লাইনের পাড়ে, বার বেঁধে দেওয়া হয়েছে, সকলকে জিজ্ঞেস করছে ওগো আমার এটা ভালো হবে তো গো, আমার এটা ঠিক হবে তো গো, একবারে যেমন আমরা জিজ্ঞেস করে থাকি, চার দিন পেট খারাপ হলে জিজ্ঞেস করি ডাক্তারকে, চারবার ফোন করে বলি আচ্ছা এইটা খাচ্ছি মেট্রোজিল খাচ্ছি পেটটা তো ঠিক হবে তো, আমি এত তারিখ আমাকে ওখানে যেতে হবে, সব ঠিকঠাক হয়ে যাবে তো, দেখুন আমার আপনার মধ্যে কোনো ফারাক নেই। পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ গতকাল বলছিলেন আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের 75 বছর পূর্তি হলো, অদ্ভুত সুন্দর বলতে বলতে একটা অদ্ভুত সুন্দর কথা বললেন, বললেন শ্রীরামকৃষ্ণ সীমা সারদা এবং স্বামীজির জীবন এবং পার্ষদদের জীবন প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, দেখবেন উনি ইংরেজিতে বলছেন আমি বাংলাটা বলছি, বলছেন তাদের মধ্যে কোনো শো নেই, তারা কিছু দেখাচ্ছেন না। ধর্মজীবনের প্রথম এবং একমাত্র লক্ষণ যদি থাকে শোলেসনেস, ধর্ম মানে হা হা, মানে দেখবেন আমাদের যেমন এই যারা খুব ধার্মিক ধার্মিক বলে আমরা করি জগতে সব কিছুতে তারা এলোমেলো, তা কিন্তু নয়। বলছেন তাদের কোনো জীবনে কোনো কাজে তাদের কোনো এলোমেলো খুব মুশকিল হয়ে যেত। হ্যাঁ শ্রীরামকৃষ্ণ ভাবে বিবর হয়ে যাচ্ছেন, কোমরে কাপড় থাকছেন না, অথচ ঠিক খোঁজ আছে যে মাস্টারমশাই ছাতাটা ফেলে এসছে ওখানে, ছুরি কোথায় রাখা হবে, কে দেবে টাকা, হ্যাঁ যে আমাদের ছেকরা গাড়ির যে ভাড়া সেটা কে দেবে, রাজামহারাজ রোষ করছেন, বলছেন অত রোষ করিস নি আগে কে দেবে সেটা ভাব। কি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। মায়ের কাছে একজন লিখছেন যে মা অফিসে মিথ্যা কথা বলতে হয়, আমি কি তাকে চাকরি ছেড়ে দেবো, মা উত্তরে লিখছেন আজকে দুটো মিথ্যা কথা বলতে হয় বলে চাকরি ছাড়ছে, আগামীকাল চাকরি চলে গেলে যখন রোজগার থাকবে না তখন ছেলে পুলেদের খেতে দিতে লোকের মুখে ছুরি বসাতেও সে একবার একটুও পিছু পা হবে না। ভাবুন কি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। মায়ের যে সবচেয়ে বড় সেবক, তিনি মাকে সব সময় সেবা করে যাচ্ছেন, অথচ কোনো একটি কারণে সঙ্গ তাকে বহিষ্কার করে দিলেন, তিনি বললেন আমি তোমায় ভালোবাসি, তোমার প্রতি সমস্ত ভালোবাসা আমার থাকবে, কিন্তু যেখানে নিয়মের আছে সেখানে আমি তোমাকে সমর্থন করতে পারি না, কারণ সন্ন্যাসী সঙ্ঘে তার প্রথম এবং অন্যতম কথা হচ্ছে পবিত্রতা, কোনো অবস্থাতেই আমি তার থেকে নিজেকে সেটাকে সরাতে পারি না। দেখুন একটা সাধারণ মানুষ তার কি অদ্ভুত বুদ্ধি, অথচ কি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। এই হচ্ছে এই যদি ধর্মজীবন যাপন করতে হয় না এরকম নর্মাল হতে হবে। ওই শ্রীরামকৃষ্ণদেব কবে একবার ওই আঙুলটাই তুলেছিলেন, কি কুক্ষণে যে তুলেছিলেন কেশববাবুর বাড়িতে, দেখবেন যত সিনেমা যাত্রা মানে ওই হাতটিকে ওরকম তুলে আছেন, এবং একটা যেন কেমন খ্যাপা খ্যাপা ভাব। ধর্মজীবন মানে এরকম খ্যাপা ভাব নয়, একবারে নর্মাল ভাব। প্রেসিডেন্ট মহারাজ বলছেন যে কালকে বললেন এই কথাটা যে তাদের জীবনে কোনো শো নেই, কিন্তু যদি ইফ ইউ পিপ ইন টু দেয়ার লাইফ, যদি তাদের জীবনের মধ্যে একটুখানি দেখি আমরা, উঁকি মেরে দেখি, তাহলে দেখব তারা দেখিয়ে গেছেন যে কেমন করে শাশ্বত আনন্দ নিয়ে একটি জীবন যাপন করা যায়, কেমন করে এদিকে চলে আসুন, কেমন করে শাশ্বত আনন্দের সঙ্গে একটা সার্থক জীবনকে যাপন করা যায়। এ হচ্ছে শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদার বাণীর, তাদের যে বাণীময় রূপ তাদের প্রকাশ কেমন হয় সেটি তিনি বলছেন। বলছেন নগর ভ্রমণে যথা নবাবের রীতি, রূপান্তর ছদ্মবেশ বণিক প্রকৃতি, উদ্দেশ্য সাধন নহে চিনিলে প্রজায়, ঈশ্বরের নরলীলা সেই রূপ প্রায়। বলছেন যেমন নবাব নগর ভ্রমণে বেরিয়েছেন, নগর ভ্রমণে বেরোনোর সময় তিনি নানা রকম এক এক দিন এক এক রকম বেশ নিয়েছেন, কোনোদিন তিনি নগর ভ্রমণে বাজারে বেরিয়েছে তাই তিনি বণিকের পোশাক নিয়েছেন, যেন তিনি বাজার করতে বেরিয়েছেন, আকবর নাকি এরকম বেরোতেন, আকবরের জীবনীতে এই গল্প আছে,
আমাদের হর্ষবর্ধন জীবনীতে আমরা দেখি চন্দ্রগুপ্তের জীবনীতেও দেখেছি বিক্রমাদিত্য অনেক এরকম বেরোতেন। এখন রাজারা বেরোন কিনা জানি না, কিন্তু তখন সে যুগে তারা বেরোতেন ছদ্মবেশ নিয়ে। কেন না, যদি ছদ্মবেশ না নিয়ে যান তাহলে সব সময় ওই আসল উদ্দেশ্যটা সফল হয় না। দেখবেন এখনকার যারা ইনকাম ট্যাক্স অফিসাররা উইদাউট ইন্টিমেশন রেড করতে আসে, কেন ইন্টিমেশন দিলে আপনারা সব বাড়ির ঠাকুরের পুরুঙ্গি সব জায়গায় ওই টাকা পয়সা সোনা টোনা সব লুকিয়ে রাখবেন, তাই উইদাউট ইন্টিমেশন তারা আসেন, ওই ছদ্মবেশে আসেন, না জানিয়ে আসেন, এসে রেড করেন আসল তথ্যটা আসল ছবিটা দেখতে। আমরা এরকম যাই মাঝে মাঝে যখন এই ছোটো ছোটো সেন্টারগুলোতে যাই দেখতে, উইদাউট ইন্টিমেশন যাই যাতে আসল ছবিটা দেখতে পাই আমরা। বলছেন ভগবানের এই তাই শ্রীরামকৃষ্ণের কথাতেই আছে, তিনি বললেন বাউলের দল এসে গেল, এলো গেল, নাচলে গাইলে কেউ চিনতে পারবে না তাকে। কেউ যদি চিনে ফেলে তাহলে তো মুশকিল, সেই চিনু সাকারই একমাত্র চিনেছিল, বলেছিল প্রভু আমি তোমায় চিনে ফেলেছি। আর সেই রামচন্দ্রের লীলায় নিকষা যখন রাবণ বধ হয়ে গেছে, নিকষা ছুটে পালাচ্ছে, লক্ষণ জিজ্ঞেস করছে এখনো ওর প্রাণে বাঁচার সব, তখন বলছে তুমি ওকেই জিজ্ঞাসা করো না কেন ও দৌড়াচ্ছে। নিকষা বললেন প্রভু আমি এতদিন বেঁচে ছিলুম বলে তোমার এত লীলা দেখতে পেলুম, আরও যে বেঁচে থাকার এই কারণে সব, যতদিন বেঁচে থাকবো তোমার আরও লীলা দেখতে পাবো, তোমার লীলা খেলার আমিও সঙ্গী হব। তাই বলছেন তার স্টাইল, শ্রীরামকৃষ্ণের স্টাইল কীরকম, কী সুন্দর করে দেখুন, এই যে বললাম না জলপথ তরলঙ্করে পুঁথিকার খুব গভীর তত্ত্বকে প্রেজেন্ট করেছেন আমাদের কাছে, আমরা এবার এগিয়ে যাব। বলছেন আন বুদ্ধি প্রতিবাদ সাকারে যে করে, শ্রীপ্রভুর বিড়ম্বনা কি কহিব তারে, মানুষের বুদ্ধি বসাতীত ভগবান, মানুষের বুদ্ধি বলাতীত ভগবান, লীলায় দুর্বল বেশ কিন্তু শক্তিমান, বুঝেছ কি মন বলি, বুঝেছ কি কথা মন বলি, বলি কারে, বল সত্যে বল যে বা সম্বরিত পারে, সর্বসহা ধরা ধরো উপমা যেমন, ঈষৎ নারীলে অঙ্গ কি হয় ঘটন, অটল অচল শৃঙ্গ গগন পরশি, খসিয়া পড়িয়া হয় ধুলারে নুরাশি, বলিয়ে ধরায় বলি বলের আধান, মাটি হয়ে পড়ে আছে মাটির সমান, ততধি কত বলি শ্রীপ্রভু আমার, কত লোকে কত বলে করে অত্যাচার, না কহেন কোনো কথা সব সম্বরণ, কখনো না শুনি এক বর্ণ উচ্চারণ। বলছে আন কথা মানে ফালতু কথা যে বলে, মানে তার যেমন কথার কোনো দাম নেই, এই যারা শুধু বলেন জগৎ মানে ঈশ্বর মানে নিরাকার সত্তা তাদের কথাটা খানিকটা এরকম ফালতু, কারণ তারা গভীর দুটো দিককে সে বিবেচনা করেনি, একটা দিককে দেখেই সে চলেছে। বলছেন শ্রীপ্রভুর বিড়ম্বনা, এ হচ্ছে শ্রীপ্রভুর বিড়ম্বনা, মানুষের বুদ্ধি বলাতীত ভগবান, লীলায় দুর্বল বেশ কিন্তু শক্তিমান, মানুষের বুদ্ধি শ্রীরাম শ্রী ভগবান মানুষের শক্তিকে ভগবানের শক্তিকে আন্দাজ করার মতো বুদ্ধি তার নেই, এটা সব ক্ষেত্রেই হয়। সৃষ্টি কখনো স্রষ্টাকে পরিমাপ করতে পারে না। আপনারা যদি আমাদের ব্যক্তিগত প্রত্যেকের ব্যক্তিগত জীবনগুলোকে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এই কিছুদিন আগে ইন্টারনেটে এখন ফেসবুক বলে একটি জিনিস আছে, সেখানে একটি গল্প পড়ছিলাম, তাতে একজন পোস্ট করেছে গল্প, সেটা হচ্ছে এই যে ছেলের যখন বয়স 8 সে বলছে মাই পাপা ইজ গ্রেট, আমার বাবার মতো সেরা মানুষ আর দুটো হয় না। যখন তার বয়স 14 সে বলছে মাই ফাদার ডাজন্ট আন্ডারস্ট্যান্ড এভরিথিং, না আমার বাবা সব কিছু বোঝে না, কিছু কিছু অবুঝো আছে। তারপরে যখন তার বয়স 21 তখন বলছে মাই ফাদার নোজ নাথিং, আমার বাবা কিচ্ছু জানে না, একটা হাঁদা গঙ্গারাম। যখন তার বয়স 30 তখন বলছেন মাই ফাদার ইজ অফ নো ইউজ, আমার বাবা কোনো কাজেরই না, আমি তখন কাজ। তারপরে যখন তার বয়স প্রায় 40-42 ছেলেটি হয়ে গেছে বছর 10-কে, তখন তার মনে হচ্ছে ছেলেকে যখন আদর করছেন তখন তার মন, যখন ছেলে তার বুঝতে শুরু করেছে মাই ফাদার নোজ নাথিং, তখন তার মনে হচ্ছে মাই ফাদার ইউজ টু কেয়ার মি ইন দিস ওয়ে, আমার বাবা আমাকে এইভাবে দেখাশোনা করতেন। তারপরে যখন তার বয়স 60 তখন তার মনে হচ্ছে মাই ফাদার নিউ এভরিথিং বাট আই কুড নট রিয়েলাইজ ইট, আমার বাবা সব কিছুই জানতেন কিন্তু আমি ঠিক অনুভব করতে পারছি না।
সৃষ্টি যখন সৃষ্টি কখনো তার স্রষ্টাকে পরিমাপ করতে পারে না, কারণ স্রষ্টার গোটা সত্তার একটি অংশ হচ্ছে তার সৃষ্টি। একজন মূর্তি তৈরি করছেন, তিনি রামকৃষ্ণের মূর্তি তৈরি করছেন, তিনি বিবেকানন্দের মূর্তি তৈরি করছেন, তিনি স্বামী নেতাজির মূর্তি তৈরি করছেন, গোটাটা তার সৃষ্টি সত্তা, স্রষ্টা তিনি। তার গোটা সৃষ্টি সত্তার একটা খণ্ড হচ্ছে ওই প্রথম যে নেতাজির মূর্তি করেছেন কিংবা রামকৃষ্ণের মূর্তি করেছেন। আমরা যদি ওই নেতাজির মূর্তি দেখে যদি তার সৃষ্টি সত্তাকে বা স্রষ্টাকে জাজ করতে যাই তাহলে ভারী বোকামি করা হবে। তার পরের যে সৃষ্টি যেটা হবে, সৃষ্টি কলা যেটা হবে, সেটা যে আগেরটার চেয়ে বেটার হবে না বা তা তিনি যে করতে পারবেন না, এই অ্যাসেসমেন্টগুলো আমরা করতে পারি না। তাই বলছে নরদেহের, মানুষের বুদ্ধি বলাতীত ভগবান, মানুষের বুদ্ধি বলের অতীত তিনি। ভগবানকে যদি আমরা জাজ করতে চাই, ভগবানকে যদি ভাবতে চাই, আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে তাকে ভাবলে হবে না, আমাদের মনের বুদ্ধি দিয়ে, আমাদের অনুভবের বুদ্ধি দিয়ে, আমাদের অনুভবের শক্তি দিয়ে তাকে বুঝতে হবে। তাও বুঝতে পারবো কি না আমরা জানি না। তাই বলছেন সবসময় ভগবানকে দুটি জিনিসের সঙ্গে তুলনা করা হয়, এক হচ্ছে আকাশ আর একটা হচ্ছে সমুদ্র। সমুদ্র যার তীর দেখা যায় না, কূল দেখা যায় না, দেখবেন যত ধ্যান মন্ত্র আছে সেখানে কৃপা সিন্ধু, তার কৃপাকণা সিন্ধুর মতো, সাগরের মতো বিশাল, যার কোনো পরিমাপ করা যায় না, আর আকাশের মতো ব্যাপ্ত, বলছেন চরাচর ব্যাপ্ত। এই যে আকাশ, আমরা আমাদের খণ্ড দৃষ্টির মধ্যে বলছি, এই বলরাম মন্দিরের ছাদে উঠলে বলি আমরা বাগবাজারে আকাশে মেঘ উঠেছে, তার মানে কি এই আমাদের বেলুড় মঠের আকাশে মেঘ হয়েছে? আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, বেলুড় থেকে বেরোচ্ছি আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, আমরা যখন গঙ্গা পেরোচ্ছি সব একসঙ্গে ছাঁটে দাঁড়িয়ে আছি নদীর মধ্যে নৌকার ভেতরে, এই পারে এসে যখন পৌঁছলাম বৃষ্টি থেমে গেছে, অটো স্ট্যান্ডে যখন এসে দেখছি বৃষ্টি নেই, বরানগর বাজার ক্রস করছে খটখটে শুকনো, অটোওয়ালা বলছে মহারাজ কেউ বিশ্বাস করবে ওখানে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে? দেখুন এই যে এটা তো একটা একটা সাধারণ ধারণা। ঠিক এরকম আমাদের খণ্ড দৃষ্টির জন্য আমরা স্বপ্নকে প্রকাশ করতে পারি না, জগৎ চরাচর বিস্তৃত ওই আকাশ, আমরা খণ্ড দৃষ্টিতে তাকে একটুখানি দেখি। ঠিক সেই রকম ভগবানের পরিমাপ যদি আমাদের খণ্ড বুদ্ধি দিয়ে করতে যাই তাহলে কিন্তু সেটা ঠিক জাজমেন্ট হবে না। বলছেন বুঝেছ কি মন কথা, বুঝেছ কি কথা মন বলি বলে কারে, তুমি কি বুঝেছ শক্তিমান পুরুষ কাকে বলে? বলছেন বল সত্ত্বে বল যেবা সম্বরিত পারে সেই হচ্ছে বলবান, যার হাতে শক্তি আছে। স্বামীজি বলছেন না যে দুর্বল সে যদি কাউকে ক্ষমা করে সে ক্ষমার কোনো দাম হয় না। আপনার গালে একটা জন্য একটা সপাটে থাপ্পড় মেরে দিল, আপনি যদি তাকে উল্টে সপাটে একটা থাপ্পড় মারতে পারেন, সে শক্তি যদি আপনার থাকে তা সত্ত্বেও যদি মা না মারেন তখন সেখানে আপনি বীর পুরুষ। নাহলে ওই যীশুখ্রিস্টের বাণী আমাদের আওড়াতে হবে, একজন তোমার একটি গাল মেরেছে, গালে থাপ্পড় মেরেছে, তার দিকে আরেকটি গাল বাড়িয়ে দাও। কে এতটা উদারতা দেখাতে পারে যে উল্টে তাকে পটকে ফেলে দিতে পারে? একমাত্র সে সেই উদারতা দেখাতে পারে, কিন্তু অন্যের উদারতা যেটা দেখানো সেটা হচ্ছে দুর্বলতার নামান্তর। বলছেন তিনি এমনি বলশালী যিনি তার সমস্ত বলকে সংবরণ করতে পারে, সংযম এই কারণে সাধন জীবনের একটা অত বড় অঙ্গ। বলছেন উদাহরণ দিচ্ছেন, এই বলছি না পুঁথিকার, এবারে উদাহরণে পুঁথিকার এবং মাস্টারমশাই এদের উদাহরণ, শ্রীরামকৃষ্ণের উদাহরণকে কপি করেছেন মাস্টারমশাই, কিন্তু পুঁথিকারের সব এবারে অরিজিনাল কবি। তো তিনি বলছেন, বলছেন পৃথিবী, পৃথিবী সবার সমস্ত কিছু, সবার সমস্ত অত্যাচার সহ্য করে তাই তাকে সর্বম সহা বলে। বলছেন সর্বসহা ধরা ধরো উপমা যেমন, যদি উপমায় পৃথিবীকে ধরি যে সমস্ত কিছু সয়ে যায়, সে যখন নড়ে ঈষৎ নড়িলে অঙ্গ কি হয় ঘটন, সেই লোকটা তার উপর দাপা দাপি করে এত কিছু করে যাচ্ছি মনে হচ্ছে আরে মানুষ আর কি করবে পৃথিবী, কিন্তু তিনি একটুখানি যখন মাথা নাড়ান তখন হিমালয়ের মতো। বলছেন অটল অচল শৃঙ্গ গগন পরশী, সেই অটল যে কখনো নড়েনি, অচল যে কখনো সরেনি, শৃঙ্গ যা আকাশকে ছুঁয়ে গেছে গগন পরশী, খসিয়া পড়িয়া হয় ধুলা কণা ধুলা রেণু রাশি, সে যখন এই পৃথিবী যখন একটু একটু করে মাথাটা তার নাড়ান তখন সেই অটল অচল শৃঙ্গ ভূমিতে গড়াগড়ি খেয়ে ধুলায় পরিণত হয়। যদি এ ধরায় বলি বলেরও আধান,
মাটি হয়ে পড়ে আছে, মাটির সমান বলছেন। অবতারের তালে বৈশিষ্ট্য কি, তিনি এই রকম বলশালী অথচ মাটির সাথে মিশে মাটির মতো হয়ে আছে, সাধারণের সঙ্গে মিশে সাধারণের মতো হয়ে আছে। বলছেন কত লোকে ততধিক কত বলি শ্রীপ্রভু আমার, কত লোকে কত বলে করে অত্যাচার, না কহেন কোনো কথা সব সুম্বরণ, কখনো না শুনি কখনো না শুনি এক বর্ণ উচ্চারণ, কখনো একটা উফ শব্দটুকু তিনি প্রকাশ করেননি। কত লোকে কতভাবে অত্যাচার করছে, অত্যাচারের গল্পের অন্ত নেই। ব্রাহ্মণ সেই দেখছে মথুরবাবুর খুব হাত হয়ে গেছে, মথুরবাবু তাকে খুব ভালোবাসে, একদিন অর্ধবাহ্য দশায় ধাঁই ধাঁই করে লাথি মেরে বললে, বল না রে বামুন, বাবুকে কি করে তুই ইয়ে করলি ভাবুন। তারপরে সেই টিকে নিয়ে যাচ্ছে, টিকের আগুন, সে তামাক সাজবে টিকের আগুন নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে একটি জ্বলন্ত কয়লা তার পিঠে পড়ে গেল। যখন মাংস পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে তখন সবাই ছুটে এসে দেখছে শ্রীরামকৃষ্ণের পিঠে বহু খান পুড়ে গেছে। মথুরানাথ কম করেননি, তার মনে হয়েছিল যে তার এই যে এই জগতের সকলকে মাতৃবৎ দেখা, এটা যেন এক ধরনের দুর্বলতা। তাই ওই যে 18 জন বাইজিকে তিনি নিয়োগ করেছিলেন যে শ্রীরামকৃষ্ণ সত্যি সত্যি ব্রহ্মচারী কিনা এটা দেখানোর জন্য। ঠাকুর জানতেন, তার সঙ্গে হাওয়া খেতে বেরোলেন, এই গল্প আমরা পড়েছি, সেই অল্প অর্ধস্তিমিত ঘর যেখানে কয়েকটি প্রদীপ জ্বলছে আর 18 জন বাই দাঁড়িয়ে আছে, এই জগতের যেন সব সুন্দরীদের দাঁড় করিয়ে দিয়েছেন, অলঙ্কার আদি করে আছেন পাথরে, সেই অলঙ্কারে আলো লেগে ঝিকমিক ঝিকমিক করছে অন্ধকার ঘরের মধ্যে। সেই ঝিকমিকে আলো দেখে শ্রীরামকৃষ্ণের মনে হলো গভীর অন্ধকার মধ্যে তারা রাজি যেন জাগিয়ে আছে, আর তার মধ্যে সেই তমময়ী মা কালী যেন দাঁড়িয়ে আছেন। তিনি গাইছেন, বিভোর হয়ে নাচছেন, এই বার বনিতারা তারা ভেবেছিল বস্ত্রগুলি উন্মোচন করে তার ব্রহ্মচর্যের পরীক্ষা নেবেন, তা করতে হলো না। তিনি ভাবে যখন বিভোর হয়ে গেছেন, একটি একটি করে তার বস্ত্র খসে পড়ছে, লম্বা হাত, টানা টানা চোখ, দিব্য রূপ দেখে তারা কেউ মুখে ঢাকা দিচ্ছেন, মনে হচ্ছে এই পবিত্র দৃষ্টির সামনে তারা দাঁড়াতে পারবেন না। কারুর মনে অপত্য স্নেহ জাগছে, আহা এই যে আমার সন্তান তুল্য, এর প্রতি কি এমন আচরণ আমাদের শোভা পায়। আবার কেউ ভা মনে হচ্ছে না এই জায়গাতেই সে থাকতে পারে না, পালিয়ে যাচ্ছেন। ত্রৈলোক্য যখন আমাদের হৃদয়রাম ঠাকুরের দেখা দেখি কুমারী পুজো ষোড়শী পুজো করে আমাদের ত্রৈলোক্যের কন্যাকে পুজো করে ফেললেন, তার পায়ে ফুল চন্দনের দাগ দেখে আবিষ্কার হলো যে তাকেও ষোড়শী পূজা করা হয়েছে। ত্রৈলোক্য কন্যার বিপদের আশঙ্কা ভেবে হৃদয়রাম এবং বললেন উনিও চলে যেতে পারেন, ঠাকুর যেমন ছিলেন কাঁধে গামছাটে দিয়ে হাঁটা দিলেন। ত্রৈলোক্যের কাছে খবর এলো যে তিনিও চলে যাচ্ছেন, তখনই বললেন না আমি ওকে বলেছি, আপনাকে তো বলিনি। ফিরে এলেন তিনি, কত রকমের অত্যাচার হয়েছে কিন্তু সব জায়গায় যেন তিনি নিরভিমান, এর বোধহয় এক দশমাংশের কিছু হলো আমাদের সঙ্গে হলে বোধহয় লাঠালাঠি মারামারি করে। এই হচ্ছে দেব মানব আর মানবের মধ্যে ফারাক। বলছেন অত্যাচারী এই যায় করি অত্যাচার, পুনদর্শন তারে আগে নমস্কার, জয় জয় সর্বসহ জয় মানব মূরতি, সর্বশক্তিমান জয় অখিলের প্রতি, জয় প্রভু দীনবেশ হীন অহংকার, সৃজন পালন লয় শক্তির আধার, জয় বিদ্যাহীন প্রভু নিরক্ষর বেশ, মহাবিদ্যাপতি জয় হরি পরমেশ, জয় জয় প্রভুদেব ত্যাগ শিরোমণি, সকলের মূলাধার অখিলের স্বামী। পুথিকার বন্দনা করছেন শ্রীরামকৃষ্ণের, বলছেন জয় জয় সর্বসহ মানব মূরতি, বলছে হে সর্বং সহ পৃথিবীর মতো ধরিত্রের মতো সর্বং সহ মানব রূপে আগত হে ভগবান, জয় প্রভু দীনবেশ সর্বশক্তিমান জয় অখিলের প্রতি, তুমি সর্বস্ত শক্তির আধার এই জগতের প্রতি, জগৎ তোমার সৃষ্টি, তুমি সৃজন করেছ এই জগৎকে, জয় প্রভু দীনবেশ হীন অহংকার, সৃজন পালন লয়ে শক্তির আধার, হে প্রভু এই দীনবেশ ধারী হে প্রভু তুমি তোমার অহংকারকে যেন একেবারে স্তিমিত করে দিয়েছ, একটু সামান্য করে রূপান্তর দিয়েছ। বলছেন মহাবিদ্যা জয় বিদ্যাহীন প্রভু নিরক্ষর বেশ, মহাবিদ্যাপতি জয় হরি পরমেশ, তোমার সেই প্রেজেন্টেশন নিজেকে নাম তিনি বিদ্যাহীন মূর্খ লিখতে পড়তে পারতেন না,
খুব ভালো আঁকতে পারতেন, বলতেন লিখতে পারতেন, লেখাটি কেন ওটা আঁকা, যদি পুঁথি দেখেন শ্রীরামকৃষ্ণের লেখা বাহুপালা মৈরাবনবত পালা আমাদের মিউজিয়ামে আছে, দেখবেন একবারে সিম্পলি আঁকা, ওটা লেখা নয়, এবারে টেনে টেনে মাথা এরকমভাবে এরকম করলে ওটা ব হয়, তার তলে একটা ফুটকি দিলে সেটা র হয়, সেই ফুটকিরও কত আকার যদি দেখেন আর্টিস্ট। অথচ তিনি বলছেন সৃজন পালন লয়ে শক্তির মহাবিদ্যাপতি জয় হরি পরমেশ, পরমেশ মানে পরমেশ্বর সুপ্রিম লর্ড, যিনি সমস্ত সমস্ত দেবতাদের যিনি প্রধান, সেই তিনি এসেছেন যেন বিদ্যাহীন নিরক্ষর রূপ ধারণ করে। বলছেন জয় জয় প্রভুদেব ত্যাগী শিরোমণি সকলের মূলাধার অখিলের স্বামী, হে জয় সেই প্রভুদেব তুমি ত্যাগীর শিরোমণি, সবার কিছু সমা মূল আধার, মূলাধার মানে মূলাধার চক্র নয়, সমস্ত কিছু যা থেকে সৃষ্টি, আধার মানে হচ্ছে পাত্র, এই জগৎকে যেন তুমি তোমার মধ্যে দিয়ে ধরে রেখেছো, সেই অখিলের স্বামী জগৎপতি তুমি। বলছেন বলেন না থাকে কমি সকার হইলে সর্বদা স্মরণ রাখো নাহি, সর্বদা স্মরণ রাখো নাহি যাবে ভুলে, নিরাকার সাকার সকল একেশ্বরে এ ভিন্ন যা অন্য নাহি যাহার খবর, তাও সেই ঈশ্বর দোসর যার নাই এই কথা বারে বারে বলিলা গোসাই, নিরাকারে রসগন্ধ কিছু নাহি জানি সাকারেতে শ্রীপ্রভুর মধুর কাহিনী, সাকার বিবিধ রস মিষ্ট আস্বাদন ভক্তি সহ দাও প্রভু সেবিতে চরণ। বলছেন তিনি যেন সাকার প্রভু তার বাণী কি গোস্বামী, বলছে গোসাই বললেন এই কথা বারে বারে বলিলা গোসাই, স্বয়ং শ্রীরামকৃষ্ণ বারবার এই কথা উচ্চারণ করছেন, কি উচ্চারণ করছেন, বলছেন বলে না থাকে কমি সাকার হইলে, তিনি যদি সাকার হন তার শক্তির কখনো কম হয় না, কথামৃতে দেখবেন তুলনা আছে, যখন তিনি ভক্তের ভক্তিহীনে স্পর্শে জল বরফ আকার ধারণ করছে, মানে একটা রূপ হচ্ছে, জল এমনিতে প্রবাহিত হয়ে যাচ্ছে কিন্তু খানিকটা জল নিয়ে আপনি আপনার ডিপ ফ্রিজে যে ঢুকিয়ে দেন খানিক বাদে দেখবেন সেই জল আইস কিউবসে রূপান্তরিত হচ্ছে, মানে যেটা কোনো আকার ছিল না সেটা একটা আকার পেল, ভক্তের ভক্তিহীনে গোলে ভগবান ওই রকম আকার ধারণ করেন। আবার তিনি যখন প্রবাহিত হতে থাকেন তখন তার জলের শুধু জলের মতো তিনি রূপ ধারণ করেন, তার কোনো আকার থাকে না, যে পাত্রে রাখা যায় সেই পাত্রের রূপ ধারণ করতে থাকেন তিনি, ঠিক সেই রকম। বলছেন বারবার বলে গেছেন যে বলেন না থাকে কমি সাকার হইলে সর্বদা স্মরণে রাখো নাহি যাবে ভুলে, একথা সবসময় মনে রেখো, তিনি বলছেন না একঘেয়ে ভাব ভালো নয়, সবাই বলছে যে আমার ঘড়িটা ঠিক চলছে আর বাকি সকলের ঘড়ি ভুল, আমি নিরাকারবাদী আমি বুঝতে পারছি তিনি নিরাকার, অতএব বাকি রাজারা বুঝছে সেগুলো একটু কম, তা নয়, আমার কাছে তিনি এইভাবে প্রতিভাত হয়েছেন, তিনি অন্যের কাছে প্রতিভাত হবেন না তা নয়, একজন এসে বলছেন তার কিছুতেই ভগবানের মন বসে না, ঠাকুর বলছেন তুমি কাকে ভালোবাসো, বলছেন আমার এক ভাইপো আছে তাকে আমি ভালোবাসি, বলছেন তাকেই গোপাল ভেবে খাওয়াও নাও, কত সহজ দেখুন সাধন ভজন। গিরিশ বলছেন কোথায় থাকি মশাই দিনের বেলা, বলছেন দিনে দুটো করে প্রথমে আমাকে ডাকবে তাতেও হচ্ছে না, বলছেন তাহলে এক দুটি প্রণাম করে, বলছেন মশাই দিনে রাত্রিবেলা মদটদ খাওয়ার পর কি অবস্থায় থাকি তার কোনো ঠিক ঠিকানা আছে, বলছেন তাহলে তুমি সবটুকু আমাকে দিয়ে দাও, আমোক্তারি দাও সবটুকু তোমার হয়ে আমি করছি। দেখুন প্রত্যেকের আলাদা আলাদা ব্যবস্থা, নরেন্দ্রকে ধরে নিয়ে গিয়ে একরকম সাধন করাচ্ছেন, ব্রহ্মানন্দকে ধরে নিয়ে গিয়ে একরকম সাধন করাচ্ছেন, গিরিশের জন্য তিনি একরকম, আবার মাস্টারমশাইয়ের জন্য একরকম, কিছু বলার পর জিজ্ঞেস করছে কি বললুম বলো দেখি, আমাকে তোমার কি বোধ হয়, দেখুন বারবার ইন্টারাকশন করছেন যেন শ্রীরামকৃষ্ণের যে ভাবটা সেটা তার মধ্যে ঢুকে যাচ্ছে। পুঁথিকার এসছেন প্রণাম করতেন, ঠাকুর দুপা পিছিয়ে গেছেন, বরফ কিনে নিয়েছেন, ঠাকুরকে তো এত ভালোবাসেন একটা দাঁতেও কাটলেন না, সবাই জিজ্ঞেস করছে মশাই এটা আপনার কি কথা, আমরা প্রণাম করতে চাই না আপনি কাছে গিয়ে প্রণাম করতে বলেন, সে প্রণাম করতে গেলে আপনি তার পিছিয়ে সরে যাচ্ছেন, সে আপনি এত বরফ খেতে ভালোবাসেন আপনি, সে বরফ নিয়ে এলে আপনি একটাও খেলেন না এমনটি কেন, বলছেন কায়েতের ছেলে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে পড়ায় ছেলে তুলে পড়ায় আসুক যাক ভক্তি ভাব হোক, দেখুন তিনি তাকে তৈরি করছেন তার নেক্সট ম্যানকে,
যে মনের মুকুটে লেখক কখন তার লেখাটা লেখেন, যখন তার কল্পনাতে পুরো ছবিটা প্রকাশিত হয়, তখন তিনি সেটা সার্থক রূপায়ণ হয়। আপনি তখন গিয়ে তত্ত্ব কথা অন্যকে বলতে পারবেন, যখন আপনার কাছে তত্ত্বটা পরিষ্কার হয়েছে তখন তো আপনি অন্যকে বোঝাতে পারবেন। মাস্টারমশাইয়ের কাছে যদি যে পাঠ যেটা দিতে যাচ্ছেন, পড়াতে যাচ্ছেন, সেই সাবজেক্টটাই যদি পরিষ্কার না হয়, তিনি ছাত্রদের কাছে বোঝাবেন কী করে? তা পরিষ্কার করতে গেলে কী হবে? প্রস্তুতি নিতে হবে, নানা জিনিস পড়তে হবে, কেমন করে বোঝালে ছাত্ররা বুঝবে, সব ধরনের প্রস্তুতি নিতে হবে। আমার মন যদি সব কিছুতে ছড়িয়ে থাকে, সেই মাস্টারমশাই কখনো নিজের মনকে গুটিয়ে এখানে তার ছাত্রকে পড়াতে পারবে না। আগামী দিনের মানুষের কাছে অক্ষয় সেন চলে যাবে, কিন্তু তার কীর্তি, শ্রীরামকৃষ্ণের কথা থাকবে আগামী দিনের মানুষের কাছে। অতএব সেই মনটা একবারে দর্পণে একবারে ঝকঝকে তকতকে হওয়া দরকার। সেই দর্পণে শ্রীরামকৃষ্ণের যে ছবি দেখবে তার সেই রিফ্লেকশনটা যেন পরিষ্কার হয়, তাতে যেন এতটুকু ধুলো না থাকে। তাই বারবার যখনই প্রণাম করতে আসছেন সরে যাচ্ছেন, তাহলে তার মনে আকুতি তৈরি হবে, নিজেকে সংস্কার করা, সংশোধন করার তৈরি হবে, তখন তিনি তার কাছে পরিষ্কার হয়ে ধরা দেবেন। কাশীপুর উদ্যানবাটিতে যখন সেই লীলা হচ্ছে, সবাই যাকে ছুঁয়ে দিচ্ছেন, প্রত্যেকের ইষ্ট দর্শন হচ্ছে, পুথিকার এক কোণে তার সেই লাজুক চেহারাটি নিয়ে দুটি চাঁপা ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, ঠাকুর তাকে ডাকছেন, ওহে কাছে এসো। তিনি কাছে আসা মাত্র তার কানেতে সেই ইষ্টমন্ত্র দিয়ে দিলেন। পুথিকার বর্ণনা করছেন তার জীবনীতে, বলছেন সারা শরীরটা যেন বেঁকে গেল, পুঁথিতে আছে, আমরা দেখবো সেই দিনের বর্ণনা, বলছেন সারা শরীরটা যেন বেঁকে গেল, আর আমি সেই খেঁচামেচা হয়ে পড়ে থাকলুম বহুক্ষণ। তারপর থেকে মনে হলো যেন একটা অনন্ত ভাব চলছে অন্তরে। যে লোকটা আট ক্লাসের বেশি পড়েনি, যে লোকটা ছোট বাচ্চাদের লেখাপড়া শেখায়, অক্ষর জ্ঞান করায়, তার জন্য যার মাস্টারমশাই, তার দ্বারা এই চার খণ্ড এই পুঁথি তিনি লিখিয়েছেন, সে তার কবিত্ব। আপনারা যদি কখনো পুঁথিকারের বাড়ি গিয়ে যান, দেখতে পাবেন সেই জানলাটা আছে, যে জানলার সামনে তিনি বসে লিখতেন। জয়রামবাটি যাওয়াটা এখন এত সহজ, সেইখান থেকে আরও 60 কিলোমিটার গেলে ময়নাপুর, একটা ছোট্ট বাড়ি, কতটুকু যে এই হয়তো বড় খুব বেশি হলে ঠাকুর ঘরের ডবল বা এই ঘরটার আধখানা, এটি হচ্ছে গোটা বাড়ি। সেইখানে তার সংসার নিয়ে তিনি থাকেন, একটি পাথরের টেবিলে বসে লেখেন। কামার পুকুরে এসে তিনি সব খোঁজ নিয়ে যান, আর বাকিটা তার কল্পনার রঙের জলের তুলিতে যেমন তিনি ধ্যান করেন তেমনি একটি একটি করে নিবেদন করছেন। বলছেন এইভাবে তিনি তার জিনিসগুলোকে তৈরি করছেন। বলছেন তাই তিনি বলেন না থাকে কমি, সাকার হইলে সর্বদা স্মরণে রাখো, নাহি যাবে ভুলে, কথা মনে রেখো। তিনি যদি সাকারও হন তাহলে তার নিরাকার সত্তার এতটুকু কম হয় না। নিরাকার সাকার সকল একেশ্বর, এ ভিন্ন অন্য নাহি যাহারও খবর, তাও সেই ঈশ্বর দোষর যার নাই, এই কথা বারে বারে বলিলা গোসাই। বারবার বললেন তিনি সাকার, তিনি নিরাকার, তিনি সাকার নিরাকারের পার, যেখানে তার কোনো দোষর নাই, যেখানে আর তার দ্বিতীয় কোনো সত্তা নেই, এই কথা বারবার বললেন। নিরাকারে রসগন্ধ কিছু না জানি, সাকারেতে শ্রী প্রভুর মধুর কাহিনী। নিরাকার প্রভুর সে নিরাকার রূপ আমি বর্ণনা করতে পারবো না, পুথিকার বলছেন আমি প্রভুর সে নিরাকার রূপ আমি করতে পারবো না, কারণ তাতে রূপ নেই, রস নেই, গন্ধ নেই, মহাপুরুষের ঝোলের মতো খানি খানিকটা সেদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সাকার রূপটি কেমন না পোলাওয়ের মতো, তাতে হলুদ দেওয়া হয়েছে, জাফরান দেওয়া হয়েছে, মিষ্টি দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, খেলে মনে হচ্ছে আনন্দে ভরপুর হয়ে যাবে, সেই পোলাও খাবার স্মৃতি যেন অনেকক্ষণ অবধি তার মধ্যে জাগবে। বলছেন সাকারে বিবিধ রস মিষ্ট আস্বাদন, সাকারে বিবিধ রস মিষ্ট আস্বাদন, ভক্তিসহ দাও প্রভু সেবিতে চরণে। যেন পুঁথিকার শেষকালে, আজকে এইটি দিয়ে শেষ করবো, যে পুঁথিকার যেন বন্দনা করছেন তার কাছে, হে প্রভু তোমার এই সাকারের বিবিধ রস আমি নিরাকারের সাধন করব, কিন্তু আগে তোমার সাকারের যত রকমের রস আছে বিবিধ রস সেগুলিকে আস্বাদন করতে দাও। আমি সেদ্ধ খাবো, আমি ভাজা খাবো, আমি তরকারি খাবো, আমি অম্বল খাবো, আমি মিষ্ট খাবো, সব রকম খেয়ে যখন আমি পরিশুদ্ধ হয়ে যাব, এগুলোর প্রতি যখন আর আমার কোনো আশা থাকবে না, আর কোনো ভালোবাসা থাকবে না, সেই সময় তোমার এই রসহীন যেতে মূর্তি সেই নিরাকারের ভাব সাধন করো। ভক্তি সহ দেখ দাও প্রভু সেবিতে চরণ। সেবিতে চরণ, এখানে চরণ সেবা কি না, তোমার সেই লীলা কথা, তোমার সেই লীলা মূর্তি,
যেন আমি আগামী দিনের মানুষের কাছে বলতে পারি। এই যেন আমাদের নিত্য প্রার্থনা থাকে। তার নিরাকার সত্তা বুঝেছি, তার সাকার সত্তা বুঝেছি, যার মনের যেভাবে গতি সে যেন সেইভাবে তাকে স্মরণ করে, স্মরণ করে ধন্য হয়ে যাই। তিনি বলছেন, পিতার সম্পত্তি পুত্রে পায়, একটি বাড়ি আমি আমার ছেলেকে লিখে দিলুম। তাহলে সেই বাড়িটা যখন বাবার ছিল, তখন তার ছেলে এলো, সেই বাড়িতে বসবাস করতে থাকলো। যে ঘরগুলিতে তার বাবা বাস করতেন, সেই ঘরে তার ছেলে এসে বসবাস করলো। এই আধ্যাত্মিক সম্পদ, ধর্মক্ষেত্রে আধ্যাত্ম রাজ্যে হচ্ছে তার আধ্যাত্মিক সম্পদ, গৃহ মানে হচ্ছে সেই সম্পদ, সেটি তিনি দিয়ে দিলেন। যখন গৃহে সেখানে বাস করতে থাকলেন, উত্তরের ঘরে খুব ভালো গরমকালে হাওয়া আসে, দক্ষিণের ঘরে দক্ষিণা বাতাস আসে বসন্তকালে, সব ঘরে সে থাকতে পারে, কারণ গোটা বাড়িটা যে তার। শীতকালে সে পশ্চিমের দিকের ঘরে থাকতে চায়, কারণ পশ্চিমে রোদ লেগে লেগে সেই ঘরটা তেতে পুড়ে থাকবে, রাত্রিরে যখন সে শোবে তখন আর তার শীত বোধ হবে না। ঠিক সেই রকম যেন প্রত্যেক ঘরে কোথাও গিয়ে সে দয়াকে সেবা করবে, কোথাও গিয়ে তার ভেতরে ক্ষমা জাগবে, কোথাও গিয়ে তার ভালোবাসা জাগবে, কোনো ঘরে গিয়ে তার ঈশ্বরের অনুরাগ তার বৃদ্ধি হবে। প্রভুর কাছে আমাদের এই প্রার্থনা, আমাদের সকলের অন্তরে যেন এটি প্রকাশ হয়। আজকের মতো এইটুকু। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।